অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু সাদা পরী ক্রিম কেমন, বারবিডল ক্রিম কেমন, এগুলো কি আমাদের ত্বককে ফর্সা করে, এগুলো কি আমাদের ত্বকের জন্য নিরাপদ? আমি উত্তরে বলবো না, কারণ যেই সকল প্রোডাক্ট বলে এই নাইট ক্রিমটা যারা ইউজ করবেন তারা যদি 1000 মানুষের মধ্যে দাঁড়ান, 1000 মানুষের মধ্যে আপনার স্কিনটা একদম টিউবলাইটের মতো ফুটে থাকবে। এটা বারবিকাল নাইট ক্রিম বর্তমান বিশ্বে এত পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে, এই নাইট ক্রিমটা 10 গুণ পরিমাণে ফর্সা করে ফেলে। বুঝতে হবে এগুলো ত্বকের জন্য ক্ষতিকর, কারণ নিরাপদ উপায়ে কোনো ক্রিম আমাদেরকে এত এত ফর্সা বানিয়ে দিতে পারে না। যেগুলো আমাদেরকে এত এত ফর্সা বানিয়ে দেয় ওই সকল ক্রিমগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আপনি যদি ত্বককে উজ্জ্বল করতে চান, নিরাপদে ত্বকের ব্রাইটনেস বাড়াতে চান, সেক্ষেত্রে অনেক উপাদান আছে যেগুলো আমাদের ত্বককে ডে বাই ডে ব্রাইট করে, কোনো রকমের ক্ষতি করে না। কোন সেফ প্রোডাক্ট আপনাকে কখনোই 5 থেকে 10 শেড পর্যন্ত ফর্সা করতে পারবে না। যে সকল ক্রিম আপনাকে ফর্সা করবে বুঝতে হবে সেই সকল ক্রিমে মার্কারি, স্টেরয়েড বা আরো অন্যান্য ক্ষতিকর উপাদান আছে, যেগুলো আমাদের ত্বককে ফর্সা ঠিকই করে কিন্তু ডে বাই ডে আমাদের স্কিনের চামড়াকে পাতলা করে দেয়, ড্যামেজ করে দেয়, এবং এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব রিস্ক। যদিও এই সকল ক্ষতিকর উপাদান দিয়ে অনেক ক্রিম তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও কোম্পানিগুলো এই সকল ক্ষতিকর উপাদানের নাম কিন্তু প্রোডাক্টের উপরে মেনশন করে না। ওকে, আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি এই যে সাদা পরী বা বারবি ডল ক্রিমের নাম লিখে যদি গুগলে সার্চ করেন আপনি এগুলো সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পাবেন না। যেটা পাবেন, কিছু কিছু প্রমোটাররা এগুলো দিয়ে জাস্ট তারা ভিডিও মেক করছে, প্রোডাক্টটাকে স্পন্সর করছে এবং সেটা নিয়ে 2-4টা কথা বলছে যে হ্যাঁ এটা ভালো, এটা আমি ব্যবহার করি, এটা এই করে সেই করে, এই হ্যান ত্যান হ্যান ত্যান। এছাড়া বাদ বাকি আপনি এটা নিয়ে গুগলে কোনো রকমের ইনফরমেশন পাবেন না। আর যেই প্রোডাক্টের আপনি ইনফরমেশন পাবেন না সেই প্রোডাক্ট শুধুমাত্র আমার কথায় বা অন্য আরেকজনের কথা শুনে কেন আপনি কিনে ব্যবহার করবেন। আমি যেটা সবসময় আপনাদেরকে বলি যে যে কোনো প্রোডাক্ট কেনার আগে বা ইউজ করার আগে সেটা নিয়ে একটু রিসার্চ করতে হবে যে সেই প্রোডাক্টটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং ওর মধ্যে থাকা কোন কোন উপাদান আপনার ত্বকের জন্য ভালো হবে এবং কোন কোন উপাদান আপনার ত্বকের জন্য ভালো হবে না, সেটা আপনাকে জেনে বুঝে তারপরে ইউজ করতে হবে। ওকে, আপনি যদি এখন গুগলে গিয়ে লেখেন সাদা পরী ক্রিম, কয়েকটা ফেসবুক পেজের পোস্ট ছাড়া আর কিছুই আসবে না। সাদা পরী, বুঝতেই পারছেন নামটা একটা বাংলা নাম, তো আমি আর কি বলবো, কিছু বলার নেই, বাকিটা আপনারা নিজেরাই একটু মাথা খাটান, মাথা খাটালে চলে আসবে। ওকে, ভালো থাকবেন, বাই বাই।